আসসালামু আলাইকুম, আপনারা সব ভালো আছেন? শাহরি সব ভালো আছেন? আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজ আমি আপনারা লগে আরো একটা ভিডিও লই আইছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করবা, আর চ্যানেল যদি নয়া হইয়া তখন তো সাবস্ক্রাইব করিয়া ওল বাটনে ক্লিক করবা, আর না টানিয়ে দেখার চেষ্টা করবা। ঘুম থেকে উঠিয়া নমাজ পড়িয়া মেয়ের বউ মা সবে নমাজ পড়িয়া রাখি, চাটা খাই লেছি আর বাদ বাকি যারা নমাজ পড়িয়া বার উঠতে রয়েছে, আর আমি বোন পুত্রে আর কি দুধ বানাইয়া আর ব্রেড আর কি বাজিয়া দিয়েছি। আজ তারা মসজিদ নমাজি খাইতা এর লাগে আর কি আমি দুধ বানাইয়া আর ব্রেড দিয়ে আর কি তারা উড়া করিয়া নমাজ পড়িয়া উগিয়া দিলেছি। আর পাতে হ্যাঁ খাইয়া মসজিদে যার তে খায় দার রেহেল রাখিয়া যার মসজিদে নমাজ পড়াইতে হিসাবে, কিন্তু সড়কও গিয়া যেই দেখছে খায়দার রেহেল অন্যান্য আর কি ছাত্র হলে নেত্রা গুরুতায় নেত্রা ও বাদে আবার ঘুরিয়া আইয়া সড়ক থেকে আইয়া আবার রেহেল আর খায়দা লইয়া গেছে। পয়লা খালি গেছিল গিয়া আর কি মনে করছে নমাজ পড়াইবা তো আর এটা পড়া লাগতো না, কিন্তু বাদে গিয়া দেখছে না তারা নেত্রা বাদে আবার ঘুরিয়া আইয়া করতা কি আর রেহেল খায়দা লইয়া গেছে। আর এনে তো আমরা ডিউটি তাইছি ফানি না আত্মারে দিয়ে আর আমরা বুবু আর বই নাকি ফানি আনবার আমি অনতা কি আর কি ওজন করুন তাকে নিয়ে গরু রাখি আর কি আইয়া আবার আইয়া নেই। আর যাইবার সময় আমি তারা মায়া না দিয়া দিলে না আমার হয় না, আমি আবার তারা মায়া দিয়াও দেওয়া লাগে এর লাগে আবার ঘুরাই আনছি আনিয়ে মায়া দিয়া দিছি আর ও হ্যাঁ আর আবার ঘুরিয়ে গেছিল যেন গরুরে হেলানাত। আপনারা লোকে তখন আর পুরা ভিডিও দেখুন। আর বই নিয়ে দুইটা আর কি কাপড় অর্ডার করছে আর কি একটা কুর্তি ট্রাউজার আর একটা কুর্তি স্কার্ট দুইটা অর্ডার করলো, খাইল দুইটা পার্সেল আইছে। তারপর আবার বাড়িতে তাই আর কি আনিয়ে এখন 10টা বাজে তাই আনিয়ে এখন কুলিছে আর বারে মেঘলা আন্দাই রাখবারে তো কইছে ও দুটা আর কি দেখার বাদে গিয়া যেটা যেটা খাম আর কি গরু আনিয়া জো করবার সালোর তলে লাগাইবার আর কি বারে যত খোলা মেলা জিনিস আছে আনিয়ে আর কি গরু হারাইমু আগে দুটা দেখিয়া যাই গিয়া তাই পার্সেল দুটা আর কি পেক কুলিছে কুলিয়া দেখছে দুটা কাপড় খুব সুন্দর দুইটা দুই কালারের আনছে আর অত মজা লাগে দুটা কাপড় তো আর কি সফট কেটা কইতাম আর কটনও বেশ মজা লাগে আর কি তাই ফিটিং হয়েছে মজা লাগে তা কাপড় এগুলো দেখতেও সুন্দর লাগে আর পিন্দিতে ওলা আরাম তাই লগে লগে পিন্দিয়াও আর কি ফটো কাটা তুলছে আর ওলা সুন্দর লাগে কাপড় এগুলো দেখতেও আর সইতেও আর অত নরম কাপড় এগুলো মজার তাইরে খুব সুন্দর লাগে আর কি পিন্দিতে আর তাই কালার দুটাও পছন্দ করছে দুইটা দুই কালারের আর তাইরে ভালো লাগে পিন্দার বাদে। এখন একটা তো দেখাই আর এগুলো কুর্তি স্কার্ট আরও একটা আছে কুর্তি ট্রাউজার সেও কালা কালারের। খালা কালার দেখতে সুন্দর লাগে না ফুল বডি দেখুন তো কাপড় অত মজা লাগে আর কি তাইরে বেশ সুন্দর লাগে আপনার কাছে আর কি আমি কই আর আপনার কাছে কাপড় গুণ কিলা লাগলো ভালো লাগে নি আমার কমেন্ট করে কইবা আর তাইরে কিলা লাগে ওখানে কইবা। কাছে তো বেশ সুন্দর লাগে আমার বইনডে অত সুন্দর লাগে আর কাপড় দুটা বেশ সুন্দর বইনডে আর কি লাগো তাহলে কিন্তু কাপড় কিন্তু দুটা বেশ সুন্দর আর সুতির আর কি মজা লাগে দেখতেও সুন্দর লাগে আর পিন্দিতেও আরাম আছে। বারে বারো ইয়াদের কি মেঘে আন্ধার করি আর কি রাখি দিছে মেঘ পড়তো পড়তো অবস্থা
মা দৌড়িয়া যতদূর আসলো সারা আনিয়া দাঁড়িয়ে তৈছে আর বোন বুতে আনছে লোকে আনিয়ে সব আর কি সিদ্ধা সুন্দর করিয়া রাখে। তাই হে তোর দেখলে ওলা করে ওর সৈতে দেনা বইয়া বইয়া আনবো আনিয়া সব লাইন ধরে ধরাই রাখে দাঁড়াইতে নিয়ে তৈছে লাইন ধরে রাখে হেও বইয়া আনছে। আর বোনটা কইছে শুটিং তো শেষ করছো কাপড় চোপড় দেখা শেষ হয়ে গেছে আইও আইয়া তো নতা যাও কর তাই দৌড়িয়া আইয়া কুটাই কুলইয়া ও আর যাবা আর কি সারা জমাইয়া বারে বার করছে কইছে মেঘ দিলে ভিজে যাইবো আর জ্বালানি যেত না। তে এখন ওরা জমাইয়া সব জ্বালাই দেয় তাই আগুন ধরে সব জ্বালাইছে পানীয় লোকে আনছে আনিয়া জ্বালাইয়া সব চালে করে তৈয়া গেছে অন্য কিতা করে গিয়া গরু কিতা করে আর আমি আর বুবে মাটি আর কি দুল বানাইবার লাগে তা কুড়িয়া তৈলাম তো শুকাই গেছে ওটা আনিয়া উঠানো আর কি জমাইয়া রাখি দিছি অন উঠানো বাড়ি আগুন দুল করিয়া মোরকুর দুল বানাই কতখান মাটি আনছে আমি দেখাই মোর দেখ তো উঠানো এক ডের মাটি আনি তৈছি জমা করে বুঝা যার কম বেজান মাটি আছে। তে আমি আর বুবে একসারা বইয়া আনছি আর আইয়া দেখি তাই ও যেন জায়গা যত আর কি কলর বাঙ্গা কলর হান্ডি গটি বাটি বাঙ্গা লুয়ালার কাছে তো বেশ বেশিছি তো টিন টান যেতা নেই এর বাদেও যেতা আছে ওটা আর কি অন্য জমাইয়া তাই সুন্দর করিয়া খান আর কি বাঙ্গিয়া জুড়ি চারে করিয়া অন্য আর সব লাইন ধরাইয়া রাখবো ঠিক করে তাইর লগে বুবে হেল্প করডা আর হো যেন টাঙ্কে দেখা ওগুর মাঝে আর কি পরিষ্কার করিয়া বুবে দুল বানায় তৈবার লাগে আর কি রেডি হন টাঙ্ক করু উপরে সুঙ্গার বাঁশ কতটা দেখলাম সুঙ্গা খাইতে খাইতে অসহ্য লাগে গেছে লাগে বাঁশি গুণ আর ফুড়িবার লাগে আর কি আসলো সেদিন আমরা 20টা বাঁশও আর কি চাউল ভরছি আর অন্য 15টা ফুড়িছি আর ফার্স্টটা আর কি রয়ে গেছে ভুলে আর এই ভাষাটা আনিয়ার ফুড়িছি না আমরা বুড়া লাগিয়ে গেছে খের দিয়ে ফুড়িতে ফুড়িতে মা এখন থাকো কি গুণ আর চাউল এখন কুলিয়া মোর করে দিলাও আর এখন বাঁশ ফালাই দিল বুড়া লাগে আর ফুড়া ফুড়ি তা অসহ্য লাগে গেছে বেশ খাইছি রান দিয়াও খাইছি সুঙ্গাও খাইছি নানি বাড়ির থেকেও দিছো নিতাও খাইছি এখন আর বুড়া লাগে এর লাগে অন্য রাখিজন টাঙ্কর উপরে ওন ফালাই দিবা চাউল ফালাই দিছো না আর ওগুন জ্বালাই দিবা তাই পরিষ্কার করিয়া সব একটা একটা করিয়া শৃঙ্খলা করিয়া রাখে রোদন খলস সব এটা সব খানা খলস লাইন ধরাই ধরাই রাখে আমরা আর খানা খলস এটা দুইটা দিলে শুনছি আর কি ওটা বাঙ্গালুয়ালারে একটা আর কি দে বাঙ্গালুয়ালা না কেটা তারে আগে দুইটা দিলে বলে একটা পাওয়া যায় খানা আর দুইটা খলস কিন্তু মা দিতে দিই না কই না তা হোক আমার ফরাসর বেশি হচ্ছে হোক না বেশি হতো আর কি মানছি এত আজিব দিও না এটা আর বেশি বারো খাম নাই ও হিসাবে এখন আর বেছা হয় না রয়ে গেছে আর ওন তাকে বনো বনো না এখানে আমরা উঠানোর সামনের সাইডের কি অন আর কি একটা জ্বর বাজে এখানে লুয়ার পালং এখানে আসলো প্লাইউড এলা প্লাইউড এখানে ভাঙে গেছে করিয়া অন আনিয়া বনো জিনিস জিনিস তো আমরা এড়ার মাঝে আর কি জিনিস রাখি আর মেঘর অবস্থা দেখো তো কি পর্যন্ত মেঘলা খালাম দেখান আমি টুকরি একটা আনছি আর ওজন তো রোড টুকরাটা আনি আর টুকরি তুইছি আর আমি আর একটা টুকরি লইয়া যাই আর উড়ি ফেড়া মেঘ দেওয়ার বাদে তো উড়ির মজা উঠি যায় বড়ই কিছু হালকা আছে ফাড়ি যেতো ফাড়ি ফাড়ি কমাই লেছি এখন উড়ি ওটা লইয়া আনিয়া খাইলে ফাড়ি আর কি আনিয়া খাইলে আর যদি উড়ি মেঘে ভিজে তো মজা হইতো না এর লাগিয়ে আর কি আমি টুকরি লইয়া যাই আর বুবন উবার উড়ি যার তোলে তখন আর কি ফাড়িয়া যেত আর কি ফাই লইয়াই মোটান টুন যতটা আছে উড়ি আনিয়ে একটা বাজে করে খাইলে এর লাগি আর কি যাই আর উড়িয়া না অত বেশ নাই এক বাজি বইব এখন এ না আমি আর বুবে উড়ি ভাড়িয়ার উড়ি ভাড়িয়া লইয়া গরকে একবারে মাতি মুসবর লগে সবচেয়ে বড় মা তৈল এখানে আমি আর কইলাম না
আজ আসনা দিন মেঘলা মেঘলা বরোর গিলা যেন বানাইয়া তুইসলাম আর কি পেস্ট কতটা আর বেশি দিয়ে আর জাবা দিয়ে মিলাইয়া প্লেটের মাঝে আনিয়া তো মিলিয়া আর কি দিবার কথা, কিন্তু রই নাই মেঘলার কারণে সব জায়গাত রই গেছে আর মিলিয়া দিতাম পারছি না। আগামীকাল যদি কোড়া রই দুটাতে সব নিয়ে দিব ট্রেনের মাঝে, আরও দিন সময় আর কি দেখাইমু। আর মেঘলার কারণে আর এটা বার করছি না, কিছু রই দুটে আবার কিছু মেঘলা, কিছু মেঘলা বেশিরভাগ মেঘলা আবার রই দুটে, এটা হালকা রই তো দিয়া গরম নেওয়া আনা অর্থে অর্থে হেরান হইম, এর লাগে আমি আর দিছি না। আগামীকাল দিব যদি রই দুটে। খালি কইছে ওরল ধরে না ফুল দে না খানে ফুল দে না খানে বুবু, আমি সব সময় ইয়াই নো বইয়া কইতাম, এখন জেলা ফুল দিছে ওলা কসমা কসমা আর কি উড়ি ধরছে, তোড়া বড় হয়েছে, কিছু টান কিছু বাকি গেছে, আর ইনো আইলে আমি সব সময় আর কি ওরল খাই, কোনো সময় আর কি শেয়ার করি আর কোনো সময় করি না, কিন্তু বাদ বাকি সব ওর অত খেয়াল নাই, অত পছন্দ করি না আর কি, মাঝে মাঝে খাই না আর কি, ওইলে অত বেশ আমার লাগান না, আর আমি সব সময় আইলে ইনো খাই আর কি, পর্যন্ত ফুল আর বেশি আর ফাঁকিছে টানও আরো কিছু বারোর কসমা কসমা বেশি, আর ফুল তো সব সময় দেয়। এটা গোলাপ ফরতেরা দিছিলাম ওটা মানে ইগুন তিনটা হয়ে গেছে, ইগে দুই ইগে দুইটা না তিনটা, তিনটা গলি দিছে না দুইটা, ও গাছটা দিছে ও গাছটা গাছ হয়ে গেছে মাটির মাঝে, ফুল দেখেছে এমনি গাছ জেলা গাছ আনছে ওলা ফুল সহ জেলা আনছি গাছ ওলা ওই জন দেখ দেখো আগে ফুল দেখ সিঙ্গার এক লোত এক লোতে ওলা অত সিঙ্গা ধরছে, একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় ছয়টা ধরছে এক লোতের মাঝে, কি পর্যন্ত ওরল ফাঁকিছে ধরুন তো পাক না, আর এটা টান টান হয়েছে টান হয়েছে, ও তখন উড়ি হয়েছে বাজি খাইলে মারি তা বারেক বারেক করি বানাইতাম না আস্তে আস্তে করি আর কি, সুরবেলাই আর কি আস্তে আস্তে রাখি দিব আর ওলার মাঝে বাজে করব, এখন তো ইয়া করে গরু আইসি আমি বুবুরে কইছি গরু আইয়া অত কষ্ট করে হারান ইয়া পাড়ি আনছো আর কি বানাইতে না কেন, তো তুমিও বানাও আর আমি লগে আর কি কিছু হেল্প করবো বাদে তাই না বানাইতে আমিও বানাইছি, আর ভাই আইস গরু আইতে সময় আনছেন কিরা বিলাতি বড় ইয়া তাইছো ফ্রি আমরা কিরা এখন আর কি খাই আর কাটিয়া
মজা লাগে তাকে খাইতে। আর হালকা রোদ উঠিছে, অত মেঘলা আর কি হরিয়া মেঘ দিছে না, হালকা রোদ উঠিছে। আর কিরা আমরা খাটি আইন খাই আর লবণ দিয়া। আরও মুড়ির লাড্ডু আনছে, এমনি তো গুলগুল লাড্ডু দেখি, এটাও গুলগুল লাড্ডু, কিন্তু গুলোর মাঝে তোরা চেপটা প্যাকেট করা। আর মুড়ি মুড়ির লাড্ডু আগে যে আসলো এখনও আছে এম আর কি, খালি চেপটা আর কি গুছাই, গুল নাই, গুলতাও আছে আনোন মাঝে মাঝে, কিন্তু এগুলো চেপটা আমরা হালকা চা চিনি চার মাঝে আর কি চিনি কম দিয়া চা বানাইয়া আর ওটা লাড্ডু দিয়া খাইছি। আর বাইয়ে খাইছেন ভাত, এখন বাজার তিনটাও তাড়াউড়া করিয়া কি রান দিয়ে বাইয়া খাইতা করে, কিন্তু না তাই খাই নিছুন আগে। আর ভাত রান্ধা হয়েছে গরম ভাত দিয়া আর তরকারি আসলো তাতে খাই নিছুন। আর আমি আর বুড়ি বানাইছি এখন তাই দইয়া পিঁয়াজ বা কাটিয়া রেডি করতা। আর মনে গেছিলো দোকানও আইতে সময় এটা ওটা আনছে নুডল মিমি মুখ ডাইল আমরা রেও দিছি আর হেও খাইছি। আমি খাইয়া আর উড়ি রান দিয়ার আমার দিছে আনি, আমিও তাকে খাইয়া আইয়া আবার উড়ি ডুলাইয়াও দিয়ার তৈয়া গেছিলাম তার দ্বারও ডাকিছে করিয়া ওনাদাই খাইয়া আইয়া আবার উড়ি ডুলাইয়া দিয়ার উড়ি বাজা করিলে আলু সরু রান্ধি মুখ কইন দিয়া আর ও দুইটা তরকারি আর ভাত তৈয়া আসে খাওয়া দাওয়া শেষ করিলে তিনটার সময় হালকা রোদ উঠিছে। মনিদার বন্ধু হলো লগে খেলার গেছে ও কেন আমরা না দ্বারা সাত হলো আর খেলার গেছে ওরা সব বন্ধু হলে মিলিয়ে এন ক্রিকেট খেলাইতরা। আজগুর ভিডিও তখন পর্যন্ত রইল, আগামীকালিন একটা ভিডিও লইয়া আহিম। আশা করি আপনার কাছে আজকের ভিডিও ভালো লাগছে, যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করবা আর সাবস্ক্রাইব করিয়া অল বাটনে ক্লিক করবা। আর আইজ ওন থেকে বিদায় লইলিয়া, আল্লাহ হাফেজ।